পটুয়াখালী জেলা দিন রাঙ্গাপালি উপজেলায় মেম্বার অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয়। তথ্য বিচিত্রে রাশেদ মৃধা। পটুয়াখালী জেলা দিন রাঙ্গাপালি উপজেলায় শুক্রবার মেম্বার অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয়। রাঙ্গাপালি উপজেলায় মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন রোশন মৃধা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রানা হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন ইসরাদুল হক তারেক। রাঙ্গাপালি উপজেলায় সকল জনপ্রতিনিধিদের সম্মতিক্রমে এই সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গাপালি উপজেলায় প্রথমবারের মতো এই কমিটি গঠন হয়। সকল জনপ্রতিনিধিগণ অনেক আনন্দিত। সভায় প্রধান অতিথি ছিলেন মশিউর রহমান শিমুল, জেলা পরিষদের সদস্য, রাঙ্গাপালি উপজেলা।